হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি টাইমার সার্কিট ডায়াগ্রাম, যেই টাইমারটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্ডাস্ট্রি জগতের জন্য। ইঞ্জিনিয়ার্স কমন রুম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। টাইমার সার্কিট ডায়াগ্রামের শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোর নিচে কমেন্টস করবেন এবং আপনাদের অনুভূতি জানাবেন। আশা করি সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে হেল্প করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা জানেন, একটি মোটর কন্ট্রোলিং করার জন্য যখন আপনি টাইম দ্বারা কন্ট্রোল করবেন তখন এই টাইমারটি দরকার হয়। এরকম অনেক ধরনের টাইমার আছে, এটি অ্যানালগ, আপনারা চাইলে ডিজিটালও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি স্টার ডেল্টা এবং রিভার্স পডের জন্য এরকম টাইমার ব্যবহার হয়ে থাকে। আজ আপনাদেরকে এই টাইমার দ্বারা নিয়ন্ত্রণ একটি সার্কিট আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা এই সার্কিটটি দেখার আগে একটু ডায়াগ্রামটা দেখে নিই, তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখবেন, এখানে একটি ডায়াগ্রাম আছে, যে ডায়াগ্রামটি আমরা এমসিবি, এই এমসিবির মাধ্যমে একটা লাইন আনলাম। এই লাইন থেকে আমরা এখান দিয়ে আমরা ওভারলোড হয়ে নিব। আমি যেহেতু ওভারলোড ইউজ করে নেই, সরাসরি আমরা টাইমারে দিয়ে দিব এক নম্বর পয়েন্টে। টাইমার থেকে আমরা নিয়ে আসলাম স্টপে। দেখুন, এখানে টাইমার থেকে আমরা সরাসরি নিয়ে আসলাম স্টপে, স্টপ থেকে অন সুইচে, স্টপ থেকে অন সুইচে, অন সুইচ থেকে সরাসরি আমরা এ ওয়ানে দিয়ে দিলাম। তার মানে একটি ভোল্টেজ যদি আমরা এদিক দিয়ে দেই, এখানে যদি নিউট্রালটি থাকে তাহলে এদিক দিয়ে ঘুরে এসে এই পর্যন্ত আসবে। আমরা যদি এই সুইচটি চাপ দিই তাহলে অবভিয়াসলি এটি রান হওয়া শুরু করবে। তাহলে আমাদের প্রশ্ন হলো, এটি রান হওয়ার পরে আমরা কীভাবে এটি কন্ট্রোল করব? আমরা এখন সেই জিনিসটি দেখব। প্রথমে আমরা টাইমার নিয়ে একটু কথা বলে নিই। যে কোনো টাইমারের এই পাশে একটি ডায়াগ্রাম থাকে, সবসময় এই ডায়াগ্রামটি দেখে তারপরে কাজ শুরু করবে। এখানে খেয়াল করুন, 2 এবং 7 হলো সোর্স লাইন, প্লাস এবং মাইনাস। আমরা এখানে 2 এবং 7 এখানে আমরা সোর্স লাইন দিব। এখানে আমরা 1 নম্বর পয়েন্টে সাথে আমরা 4 নম্বর পয়েন্ট ইউজ করব। 1 নম্বর পয়েন্টে থেকে 4 নম্বর ইউজ করব নর্মালি ক্লোজে, যাতে করে এটি পাওয়ার পরে যেই টাইম আমরা সেট করব এই টাইমের পরে যাতে এটি অফ করে দেয় এবং এটিকে ডিসকানেক্ট করে দেয়, তাহলে আমাদের এই সার্কিটটি বন্ধ হয়ে যাবে। সেই অনুযায়ী আমরা এখানে 1 নম্বরে কানেকশন দিলাম এবং এটি আউটপুট সরাসরি আমরা স্টপ বাটনে নিলাম। স্টপ বাটনটি NC-তে আছে এবং স্টার্ট বাটন এটা হলো NO-তে থাকে সবসময়, আমরা NO-তে দিলাম, পাশাপাশি একটি কয়েলে দিলাম। তাহলে এবার আমাদের প্রশ্ন হলো, আমরা এখন সার্কিটটি দেখব রান দিয়ে আসলে মেয়েটি কন্ট্রাক্টটি ধরে কিনা। তার আগে যেহেতু এখানে আমাদের নিউট্রালটি কমন, এটার জন্য একটি নিউট্রাল লাগবে, এটার জন্য একটি নিউট্রাল লাগবে, আমি নিউট্রালটা আগে দিয়ে নিই। তারপর আমরা এক এক করে কানেকশন দিব এবং আমরা এই সার্কিটটি দেখব, তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে বোঝার জন্য। আমাদের এক নিউট্রাল আসলো এখানে, এখান থেকে কয়েলে চলে গেল, আরেকটা নিউট্রাল এখানে, আর এখানে একটা ফেজ আছে, ফেজটা এখন আসলো টাইমারে NC-তে। এটা NC তখনই হবে যখন আপনি এটাকে ক্লোজ করে দিবেন। তাহলে এটা NC হলো, NC থেকে এখানে NC-তে আসলো, এই পর্যন্ত আসবে, যখন আমরা এটা ক্লোজ করে দেবো NC হয়ে যাবে। এখন আমাদের এটা দেওয়ার সাথে সাথে আমার মেয়েটি কন্ট্রাক্টটি পাওয়ার কথা, তাহলে আমরা একটু দেই। মেয়েটি কন্ট্রাক্টটি অন হয়ে গেল, কিন্তু ব্যাপার হলো, দেখুন একটু খেয়াল করে দেখুন, এটি যখন আমরা ছেড়ে দিচ্ছি এটি ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাদেরকে এটি কন্টিনিউয়াস রাখতে হবে। সেজন্য আমাদের যে কাজটি করতে হয়, হোল্ড কারেন্ট নামে বলি আমরা, আমরা একটি কেবল এখান থেকে এই NO দিয়ে আমরা এখান থেকে একটি কানেক্ট করে দেব, তাহলে এই সার্কিটটি আমাদের সবসময়ের জন্য চালু হয়ে থাকবে। আমরা অফ করব এটি টাইমার এবং অফ করব আমরা এটা দ্বারা। সো আমরা আগে ওই কাজটি করি। তাহলে আমাদের যেটা দরকার হবে, এই ইনপুট থেকে একটি কানেকশন আমরা, এটা আমরা আউটপুট থেকে দেই না, ইনপুট থেকে দিলাম, যাতে করে এটা ছেড়ে দেওয়ার পর এখানে ভোল্টেজটা থাকে। এটা আমরা এখানে NO-তে দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখুন, এই পর্যন্ত যেহেতু NC, এটা যেহেতু NC, তার মানে ভোল্টেজটা এই পর্যন্ত আসে এবং এখান দিয়ে এসে এই পর্যন্ত গেল। এখন যদি আমরা এখানে পাওয়ার দিই তাহলে সরাসরি এই পর্যন্ত আসবে, এখানে যাবে না। আমরা এখান থেকে একটি শর্ট কেবল এখানে দিয়ে দেবো, যাতে করে এটা ছেড়ে দিল আপনাদের এই কানেক্টটি সরাসরি এখান থেকে ভোল্টেজ পাস করে এবং এটি হোল কারেন্ট হিসাবে কাজ করে। তাহলে এখন যদি আমরা সার্কিটটি আবার দেখি, এখান দিয়ে আমাদের ফেজ লাইন আসবে, এখান দিয়ে এসে এখানে আসবে, এখানে একটা বাইপাস হয়ে এখানে চলে যাবে, যেহেতু NO সরাসরি কানেক্ট পাবে না। এই সুইচটা দেওয়ার পরে এটা যখন ক্লোজ হয়ে যাবে তখন এটি পাবে। তা আমরা আবার দেখি সার্কিটটি এবার, এখন মেটি কন্ট্রাক্টরটি ওপেন আছে, এ ক্লোজ হয়নি। এবার আমরা এই সুইচটি দিব, খেয়াল করুন এটি কানেক্ট হয়ে গেল, এটা আমরা ছেড়ে দিলাম, কিন্তু ছেড়ে দেওয়ার পরও আমাদের এটি বন্ধ হচ্ছে না, কারণ
এটা যেহেতু এনসি হয়ে গেছে সে এদিক দিয়ে ভোল্টেজটি পাস করতেছে এখন আমাদের যেহেতু চলমান আছে আমরা এখন বন্ধ করব কিভাবে দুইটা ভাবে প্রথম হলো এই সুইচ দিয়ে অথবা টাইমার দিয়ে তাহলে আমরা একটু অফ সুইচ আপ দেই বন্ধ হয়ে গেল আবার আমরা অন করলাম আবার অফ করলাম বন্ধ হয়ে গেল এবার আমাদের কাজ হলো টাইমারটি চালু করা কারণ এটি নির্দিষ্ট টাইমের পর যাতে এটাকে অফ করে দেয় তাহলে এখন আমরা কি করব এই যে এখান থেকে একটা কেবল আমাদের কয়েলে গেছে এই কয়েল থেকে একটা কেবল আমরা এটার কয়েলে দিয়ে দেব তাহলে এর পাশাপাশি এটাও চালু হবে তাহলে সেটা আমরা করি এখন কয়েলের আমরা বলেছি 2 এবং 7 হলো কয়েল আমরা 2 একটা নেগেটিভ নিউট্রাল দিয়েছি এবার সাথে আমরা ফেজ লাইনটি দেব আমরা কোথা থেকে দেব এই আউটপুট থেকে অথবা এই কয়েল থেকে তাহলে আমরা আউটপুট থেকে নিয়ে নিলাম আমরা আবার সার্কিটটি একটু দেখি এখানে নিউট্রাল দিয়েছি এটা চালু করার জন্য টাইমার আর এটা হলো ফেজ দেওয়ার সাথে সাথে টাইমারটি চালু হবে এখানে আমরা একটি বিদ্যুৎ লাইন দিলাম আপনারা যে কোনো জায়গাতে দিতে পারেন এটা এনসি হয়ে এখন এনওতে আসলো এটা রান সুইজের পরে এসে সরাসরি এখানে আসলো যেহেতু এটা আমরা ওপেন হয়ে যাবে সে এদিক দিয়ে বাইপাস হয়ে এখানে গেল যেহেতু এখানে আউটপুট থাকবে পাশাপাশি সে টাইমারটিও ধরবে আমরা টাইমারটি 3 সেকেন্ডে দিয়ে দিলাম তাহলে কি হয় একটু আমরা এখন পরীক্ষা করে দেখব সো আমরা আবার কানেক্ট দিই এবার আমরা পাওয়ার দেই তাহলে এটির সাথে সাথে ক্যালকুলেশন টাইমারটি ধরে ফেলছে যেহেতু অল্প সময় বোঝা যাচ্ছে না আমরা 10 সেকেন্ড দিলাম তাহলে আমরা আবার সুইচ দিব এটি অন অবস্থায় আছে টাইমারটি চলতেছে আমরা যদি এটি চাপ দিই এখন বন্ধ হয়ে যাবে আবার যদি আমরা এটা দিই যেহেতু 10 সেকেন্ড পরে এটা এনও হয়ে যাবে একটু দেখুন আমাদের 10 সেকেন্ড হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে গেল তার মানে আপনার এটা রান দিলি এই যে টাইমার সেটিং আমরা যে 5 সেকেন্ড দিই 5 সেকেন্ড পরে এই সার্কিটটি সে ক্লোজ করে দিবে তাহলে আমাদের দুইটা হবে আপনারা চাইলে এটা দিয়ে বন্ধ করতে পারবেন এটা দিয়েও বন্ধ করতে পারবেন তাহলে আমরা এইভাবেই টাইমার সার্কিট কাজ করতে পারবো এবং এই টাইমার দ্বারা মোটর কন্ট্রোল করতে পারবো আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই সার্কিট ডায়াগ্রামটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন চেষ্টা করবো আপনাদেরকে সহজে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য আজ এ পর্যন্তই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন